আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের অনেকের ভোটার আইডি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা স্লিপ নাম্বার রয়েছে, আমরা ভোটার আইডি কার্ড পাচ্ছি না। তো আপনি খুব সহজে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথম আপনার যেটা প্রয়োজন হবে, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং আপনার স্লিপ নাম্বার। ভোটার আইডি অথবা স্লিপ নাম্বার যে কোনো একটা হলে আপনি ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডিসক্রিপশন থেকে ক্লিক করে ভিজিট করবেন। এরপর আপনি এখান থেকে ভিজিট করার পর রেজিস্টার করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর যে কোনো একটি আপনি প্রথম বক্সে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি। এটা আপনার সঠিক হতে হবে, এটাতে ভুল হলে কিন্তু আসবে না। এরপর জন্ম তারিখ প্রথমে দিতে হবে, দিন দিন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মাস, আমি এখান থেকে মাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে বছর, তো জন্ম তারিখ, তারপর ভোটার স্লিপ অথবা ভোটার আইডি নাম্বার দেওয়ার পর এবার আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা বলতে এখানে ঝাপসা দেখতে পাবেন, একটা ফটোতে কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো হুবহু লিখে তারপর আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমরা এখান থেকে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছি, সাবমিট বাটনে ক্লিক করব। তারপর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলেও রেজিস্টার করতে পারবেন, আর না থাকলেও আপনি এখান থেকে রেজিস্টার করতে পারবেন। তো এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট থেকেও থাকে আপনি বহালে ক্লিক করুন। তো আমি এখান থেকে বহালে ক্লিক করলাম। এবার বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা তারপর স্থায়ী ঠিকানা, এই দুটি আপনাকে সিলেক্ট করতে হবে। বিভাগ সিলেক্ট করতে হবে প্রথমে, তো আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপর জেলা, আপনি কোন জেলার, তারপর উপজেলা, আপনার যে উপজেলা সেটি দিবেন। এরপর স্থায়ী ঠিকানা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর জেলা, তারপর হচ্ছে উপজেলা, এইগুলো আপনাকে সঠিক হতে হবে। দেওয়ার পর আপনি ভালোভাবে আরও একবার চেক করে নেবেন যে ঠিক আছে কিনা আপনার সব ইনফরমেশান। এবার আপনি এখান থেকে পরবর্তী যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নং, দেখতে পাচ্ছেন আমার রেজিস্টার করা রয়েছে। আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে মোবাইল পরিবর্তনে ক্লিক করবেন, অথবা যদি না করতে চান তাহলে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার এই নম্বরে SMS পেতে চাই, বার্তা পাঠানে ক্লিক করলাম। বার্তা পাঠানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন আমার SMS চলে এসেছে। তো SMS এর যে ভেরিফিকেশন কোডটা আসবে আপনি এখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম। এরপর আপনি বহালে ক্লিক করবেন। তো আমি এখান থেকে বহাল অপশনটিতে ক্লিক করছি। বহাল অপশনে ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর আপনাকে এখানে কিছু নির্দেশনা দেওয়া থাকবে। আপনার মোবাইলে NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এরপর লাল বাটনে প্রেস করুন। আমি প্রেস করেছি, কিন্তু NID ওয়ালেট ইনস্টল যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন NID ওয়ালেট। NID ওয়ালেটের ওপর ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনাকে এই NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে ইনস্টল করছি। আপনাদের যাদের ইনস্টল করা নেই, আগে থেকে ইনস্টল করে নেবেন, তাহলে দ্রুত করতে পারবেন। তো আমার NID অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গিয়েছে, এবার আমি ওপেন করছি। ওপেন করার পর আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, ভাষা সিলেক্ট করে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আপনার ক্যামেরা অ্যালাউ অ্যাক্সেস চাইলে এখানে যেগুলো অ্যাক্সেস চাইবে সেগুলো আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি টার্ন অন এই বাটনটিতে ক্লিক করছি। টার্ন অনে ক্লিক করার পর আপনি আবারও এই পেজে চলে আসবেন। এবার আমরা নিচে চলে আসবো, স্ক্রল করে একটু নিচে চলে আসবো। ট্যাপ টু ওপেন NID ওয়ালেট এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো আমি এখান থেকে ট্যাপ টু ওপেন NID ওয়ালেটে ক্লিক করলাম। এরপর এখান থেকে সিলেক্ট করবেন NID ওয়ালেট। সিলেক্ট করার পর NID ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। এবার আপনাকে ফেস স্ক্যান করতে হবে, স্টার্ট ফেস স্ক্যান। তো এখান থেকে আপনি স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করবেন। আমি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যানে ক্লিক করলাম।
ক্লিক করার পর এবার আপনাকে সোজাসুজি তাকাতে হবে, আমি ডান সাইডে এবং বা সাইডে ঘুরতে হবে। তো দেখতে পাচ্ছেন হচ্ছে না, একটু টু ক্লোজ হয়ে গিয়েছে, একটু দূরে রাখবেন। এবার দেখেন আমার ফেসটা নিয়ে নিয়েছে। এরপর আমি অন্য সাইড ঘুরিয়ে দিলাম, এরপর আরেক সাইড ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ফেস নিয়ে নিয়েছে। প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড ব্যাক টু ব্রাউজার। এখান থেকে আপনি ওকে বাটনে প্রেস করবেন। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে আমাকে ব্রাউজারে নিয়ে যাবে, যদি না নিয়ে যায় তাহলে আপনি এখান থেকে ব্যাকে এসে আপনি ব্রাউজারে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড সেট অপশনটি চলে এসেছে, এখান থেকে সেট পাসওয়ার্ড। এবার আমরা আমাদের এনআইডির অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ড সেট করতে এখান থেকে এড়িয়ে যান, যদি আপনি না চান যে রেজিস্টার না থাকুক তাহলে আপনি এখান থেকে এড়িয়ে যানে ক্লিক করবেন। আর সেট পাসওয়ার্ডে দিলে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন, এরকম ফেস স্ক্যান করা লাগবে না। তো আমরা সেট পাসওয়ার্ডে দিলাম। এবার ইউজার নেম, এটা হচ্ছে ঐচ্ছিক, আপনি যদি যে ইউজার নেম দিবেন ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা এনআইডি যে নাম্বার রয়েছে সেটি দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেম দিয়ে দিলাম। এরপর আপনি দ্বিতীয় স্টেপে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটি কপি করা ছিল পেস্ট করে দিলাম, পুনরায় পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপর আপনি এখান থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক রেখে, আমি ইউজার নেমটা একটু এডিট করে দিচ্ছি, এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, একটা কাগজে আপনি লিখে রাখবেন। এরপর আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট করতে এখানে নিচে যে আপডেট অপশনটি দেখতে পাচ্ছি আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এবার আপনার পাসওয়ার্ডটি আপনি চাইলে গুগলে সেভ করে রাখতে পারেন ব্রাউজারে। এবার দেখতে পাচ্ছেন আমরা এই নতুন পেজে চলে আসলাম। নতুন পেজে আসার পর আমরা আমাদের প্রোফাইলের সকল ইনফরমেশান দেখতে পাবো। তো আমি একটু হাইড করে দিলাম যে আমার পার্সোনাল সিকিউরিটির জন্য। এবার নিচে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন, ডাউনলোড। তো এখান থেকে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি পিডিএফ ফাইলটি এখানে দেখতে পাবেন। এবার আপনি এখান থেকে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলটি, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে পিডিএফ ফাইলটা, এটা ডাউনলোড হয়ে যাবে। এবার এটা নিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে, অথবা আপনার যদি প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে লেমিনেটিং করে নিলে আপনার ভোটার আইডি কার্ড নতুন হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।